আজ আমি তৈরি করে শেখাবো কি করে অ্যাপেল মিল্কশেক তৈরি করতে হয়। এটা আমি শেখাবো পুরো পারফেক্ট ওয়েতে এবং খুব ইজি ওয়েতে শেখাবো। তাহলে শুরু করা যাক এই অ্যাপেল মিল্কশেক তৈরি করতে হয় কিভাবে। পারফেক্ট আপেল মিল্কশেকের জন্য আমরা একটা গোটাল আপেল নিয়েছি। এই গোটা আপেলটাকে আমরা টুকরো টুকরো আকারে কেটে নিয়েছি এবং খোসা ছাড়িয়ে নিয়েছি। তাই এবারে আমরা একটা মিক্সার বোলের মধ্যে এই আপেলটাকে আমরা ঢেলে দিলাম। তারপরে এর মধ্যে আমরা অ্যাড করব 2 কাপ মতন দুধ। তারপরে এর মধ্যে আমরা অ্যাড করব 1 স্কুপ মতন ভ্যানিলা আইসক্রিম। তারপরে এর মধ্যে আমরা অ্যাড করব 2 টেবিলস্পুন মতন সুগার। এর মধ্যে অ্যাড করছি, আপনারা ইচ্ছা করলে এখানে আপনারা সুগার পাউডারও ইউজ করতে পারেন। এবারে আমরা এই আপেলটাকে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে ঘুরিয়ে নেব। দেখে নিন আমাদের এই আপেল মিক্স মিল্কশেকটা হয়ে গেছে এবং খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবারে আমরা আলাদা পাত্রে আমরা সার্ভ করে দেবো। আমরা আপেল মিল্কশেকটা আমরা আলাদা জায়গায় সার্ভ করে দিয়েছি এবং আমরা রেড চেরি দিয়ে আমরা একটু গার্নিশিং করে দিয়েছি। তা আপনারাও এইভাবে পারফেক্ট ওয়েতে আপেল মিল্কশেক বানান এবং কয়েক মিনিটের মধ্যে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার এবং কমেন্ট করুন। থ্যাংক ইউ সো মাচ।